কত মিলিতে কত সুতা হয় বা এক সুতাতে কত মিলি হয় এ বিষয়টা নিয়ে আমরা আজকাল ইন্ডিয়াটা আলোচনা করব আমাদের দেশে সাধারণত যেই রডগুলো আমরা পেয়ে থাকি যেমন সিক্স মিলিমিটার আমরা রড পেয়ে থাকি তারপর এইট মিলিমিটার টেন মিলিমিটার টুয়েলভ মিলিমিটার সিক্সটিন মিলিমিটার টোয়েন্টি মিলিমিটার টোয়েন্টি ফাইভ মিলিমিটার এবং থার্টি টু তো এখানে এখন মিলিমিটার থেকে আমরা কনভার্ট যদি করি সুতাতে তো সেক্ষেত্রে তো এই মিলিমিটার কত মিলিতে কত সুতা হবে সেটা কিভাবে বুঝবো মোট কথা হচ্ছে কথা সমান সমান হবে আমাদের এক সুতা এটা কাছাকাছি একটা হিসাব সুতা সাধারণত এটা সিভিল ইঞ্জিনিয়ার ভাষায় এটা কোনো শব্দ নয় সুতা এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে এটা শুধুমাত্র একটি প্রচলিত কথা যে আমাদের দেশে মিস্ত্রিদের কথা সুতার হিসাবটি অর্থাৎ তিন মিলিমিটারে আমাদের এক সুতা আমরা পাব এখন আমরা যদি এটা কনভার্ট করি যেমন সিক্স মিলিমিটার রড তাই এখানে আমরা কত সুতো হবে তো সিক্স মিলিমিটার রড আমরা যেটা পাবো দুই সুতা দুই সুতা পাবো এইট মিলিমিটার এটা হবে আপনার তিন সুতা বলা যেতে পারে কেননা নাইন মিলিতে আমাদের তিন সুতা হওয়ার কথা কিন্তু এখানে এইট মিলিতে আমাদের কিন্তু তিন সুতা বলতে হচ্ছে ঠিক তেমনই টেন মিলিমিটার রড এটা আমাদের পনে তিন সুতা বলে থাকে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ বা আপনার পনে তিন সুতা তিন সুতা রড বলা হয় দশ মিলি রে অনেক সুতা বারো মিলি রড আমরা যেটা পাবো চার সুতা ষোলো মিলি রডে আমরা পাবো পাঁচ সুতা তারপরে বিশ মিলি পাবো সাত সুতা পঁচিশ মিলিতে পাবো আট সুতা তো এগুলো মূলত সুতা আপনারা কনভার্ট নিজে নিজে করতে পারবেন যে মূলত হচ্ছে তিন মিলিমিটারে আমরা এক সুতা পাবো বত্রিশ মিলিমিটারে আমার হবে এগারো সুতা তো এগুলো সুতার হিসাব এইভাবে করা হয় তো এখানে আরও কিছু বিষয় রয়েছে যে রডের ওজন কিভাবে নির্ণয় করে সেই ভিডিওগুলো আমি ক্রমান্বয়ে দিব আশা করি চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তাহলে এই বিষয়গুলো নিয়ে পাবেন ভিডিও তো আজকে এখানে শেষ